ডিজাইন শিখি। তো আজকে আমরা একটা পেপারের ডিজাইন শিখি। আমরা ফার্স্টে একটা অ্যাড নকল করি, একটা পেপারের নকল করি। এর জন্য চলে যাই গুগলে। ধরেন আজকে আমরা মেরিলের একটা অ্যাড বানাবো, মেরিল পেপার অ্যাড বা মেরিল অ্যাডস লিখি, দেখি মেরিলের অ্যাড। এটাকে আমরা আজকে কলন করার চেষ্টা করি। ধরেন যে মেরিলের অ্যাডটা আছে, এই অ্যাডটা বা এই অ্যাডটা, এখান থেকে যে কোনো একটা অ্যাড আমরা ক্লোন করতে পারি। এখন আপনারা বলেন কোনটা করবেন, এটা না এটা? ভাইয়া যেটা সহজ হয় সেটা করেন, সবই সহজ ভাইয়া, কঠিন বলতে কিছুই নাই। জাস্ট বেশ আপনি কোথায় করেন এটা, আচ্ছা চলেন আমরা এই মেডেলের একটা করি। আচ্ছা, এই এর মধ্যে আমাদের কি কি লাগবে ফার্স্টে আমরা দেখি। এই একটা করতে গেলে আমাদের কি কি লাগবে, এই একটা করতে ফার্স্টে ধরেন আমাদের একটা মেরিলের বোতল লাগবে, এরপর মেরিলের একটা কি বলে এটারে লোগো লাগবে, তারপরে চারটা ইমেজ লাগবে, আর একটা হচ্ছে মডেল লাগবে। মোটামুটি চারটা জিনিস, আর এই যে বিশেষ কেয়ার এটা লাগবে। এখন বিশেষ কেয়ারটা আমরা নিজেরা চাইলে বানাইতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা সেই টুলগুলো জানি না, যে টুলগুলো দিয়ে আমরা বানাবো। তারপর আমি চেষ্টা করব যে এই টাইপ কিছু একটা তৈরি করা, যাতে আমরা ডাউনলোড করতে না হয়। ঠিক আছে, তো আসেন ট্রাই করি। এখানে মেন যে সমস্যাগুলো হবে আমাদের, এই ইমেজটা পাওয়া যাবে না, এই ইমেজটা আমরা খুঁজে পাবো না, প্লাস এই যে বেবি মেরিল বেবি লেখা, এটা লোগোটাও পাওয়ার সম্ভাবনা খুব কম। তারপর আমরা ট্রাই করি, ঠিক আছে, একটা একটা করে ট্রাই করি। ফার্স্টে আমাদের লাগবে মেরিল, মেরিল বেবি লোশন। তো আমরা নিয়ে নিচ্ছি মেরিল বেবি লোশন। আমাদের বোতলটার পিএনজি লাগবে, পিএনজি একটা পিক লাগবে, জন্য পিএনজি লিখে সার্চ করলাম। আচ্ছা ভাইয়া, আজকে যে এটা করাবেন, মানে নিশ্চয়ই একটা নতুন একটা টুল নিয়ে তো কথা বলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে আমি এটাই বলতে চাচ্ছি যে যেটা শিখে একটা নতুন টুল নিয়ে একটু কথা বললে ভালো হয়, তাহলে টুল গুলো আস্তে আস্তে শেখা হয়। এরপরে দেখেন আমরা ফার্স্টে যে মেরিলের যে লোশনটা, লোশনটাতে ঢুকি, এখানে দেখি এটা কিন্তু জেপিজি। আচ্ছা, এক হাতের কাছে খাতা কলম আছে কার? আমার আছে, আমার আছে। আচ্ছা একটু লিখেন ভাই, আমার ভাই আছে। ক্লাসের মাঝখানে ভুলে যেতে পারি কিছু জিনিস, একটু লিখে ফেলেন। আচ্ছা লিখেন শ্যাডো ইফেক্ট, শ্যাডো, হ্যাঁ লিখেন শ্যাডো ইফেক্ট, শ্যাডো ইফেক্ট, ক্লিপিং মাস্ক, শ্যাডো ইফেক্ট, তারপরে ক্লিপিং মাস্ক, ক্লিপিং, হ্যাঁ ক্লিপিং, ক্লিপিং মাস্ক, হ্যাঁ মাস্ক, মাস্ক, হ্যাঁ এম এ এস কে মাস্ক, মুখে মাস্ক পরেন না সেই মাস্ক। আচ্ছা কি কি লিখছেন, শ্যাডো ইফেক্ট আর ক্লিপিং মাস্ক। আচ্ছা এরপর এবার লিখেন আর কি লিখবেন, আর হচ্ছে ভেক্টর, ভেক্টর, হ্যাঁ ভেক্টর, ভেক্টর, ওকে এই তিনটা লিখেন, এই তিনটা জিনিস আমি ভুলে দিতে পারি পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আমরা মেরিলের ফার্স্ট একটা লোশনের বোতল ডাউনলোড করব। এখন মেইন প্রবলেম মেরিলের বোতলটা পাওয়া, চেষ্টা করি একটা মেরিলের বোতল পাওয়া যায় কিনা। এটাকে পিএনজি নিব, হ্যাঁ পিএনজি নিব, যেটা ব্যাকগ্রাউন্ড নাই। আমরা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ গুলোকে পিএনজি করতে পারি নিজেরা, কিন্তু এই মুহূর্তে আপনাদের সেই টুল গুলো কিন্তু শিখানো হয় নাই, এটা হচ্ছে মেইন প্রবলেম, যে কারণে আমরা পিএনজি টা নিতে পারতেছি না। তো আমাদের পিএনজি বা ট্রান্সপারেন্ট লাগবে। ট্রাই করি একটা ট্রান্সপারেন্ট বোতল খুঁজে পাওয়ার, কিন্তু খুঁজে পাবো বলে আমার মনে হচ্ছে না। এই তো পেয়ে গেছে একটা। আচ্ছা এটা হচ্ছে আপনার অন্য কালার, তো সমস্যা নেই, আমরা আপাতত এই কালার দিয়েই ট্রাই করি। রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ওকে বোতলটা পেলাম আমরা। আচ্ছা এই যে একটা লোশনের বোতল আছে, এটা হয়তো বা পিএনজি, হ্যাঁ এটা পিএনজি, এই তো একটা পিএনজি বোতল পেয়ে গেছি আমি। এই পিএনজি বোতলটা, হ্যাঁ ফার্স্টে হচ্ছে সাদা থাকবে, ফার্স্টে সাদা থাকবে, তারপরে লোডিং হওয়ার পর দাগ দাগ থাকলে পিএনজি। ওকে তো লোশনের বোতল পেয়ে গিয়েছি, তেমন এটা দেখেন পিছনে সাদা,
এটা লোডিং হওয়ার পরে সাদা, তার মানে এটা নেওয়া যাবে না। ওকে এবার 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 এতো এবার লাগবে আমাদের এই যে এক কর্নারে দেখেন দেখা যাচ্ছে আপনার স্কোয়ারের একটা লোগো, এই কর্নারে তো স্কোয়ার কোম্পানির একটা লোগো আছে, তো আমি এই স্কোয়ারের লোগো ডাউনলোড করতেছি। স্কোয়ার লোগো, স্কোয়ার কি বানান ভুল লিখলাম, স্কোয়ার টয়লেট পিস লিখে সার্চ দিলে মনে হয় ভালো হবে, স্কোয়ার হবে টয়লেট পিস। আচ্ছা আমি এক সেকেন্ড একটু ট্রাই করি, এই জায়গায় স্কোয়ার এরিয়া লেখা আছে কই জানি। আচ্ছা আমি স্কোয়ার কোম্পানি দেই, ঠিক আছে স্কোয়ার কোম্পানি দেই তাহলে হইতে পারি। হ্যাঁ স্কোয়ার কোম্পানি দিলাম, এখন পাওয়ার সম্ভাবনা আছে এই তো। আচ্ছা এস কিউ ইউ এ আর ই, একটু মুশকিল হয়ে যায় এই ধরনের জিনিসের, কারণ এইগুলো সচরাচর কেউ পিএনজি করে না, কেউ পিএনজি করে আপলোড দিতে চায় না। তো ট্রাই 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 করি, একটা না একটা পেয়ে যাব স্কোয়ারের। আচ্ছা যাই হোক আমার এত প্যারা নিতে হবে না, আমি আপনাদের কাছে নতুন একটা টুল শিখাবো, লিখে ফেলেন ম্যাজিক ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার। আচ্ছা আমাদের জাস্ট একটা ক্লিয়ার ছবি লাগবে, একটা ক্লিয়ার ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড থাকুক কোনো সমস্যা নেই, যেমন এই ছবিগুলো ঘোলা ঘোলা হলে হবে না, একটু ক্লিয়ার লাগবে। একটু ক্লিয়ার একটা স্কোয়ারের ইমেজ নেওয়ার চেষ্টা করি, যেমন এটা নেওয়া যায়, ঠিক আছে এটা নেওয়া যায়। তো বেশি প্যারা না নিয়ে আমি ডাউনলোড করে ফেলতেছি, এটা ডাউনলোড করে ফেলি যদিও স্যাচুরেশন কম আছে। ওকে স্কোয়ারের একটা ইমেজ ডাউনলোড করলাম, এখন কি লাগতেছে, লোশন নিয়েছি, স্কোয়ার নিয়েছি, মেরিলের আর হচ্ছে বেবি, মেরিল বেবি এইটার একটা লোগো লাগবে, মেরিল বেবি। তো এটাও আমি সেম নিচ্ছি, মেরিল বেবি লিখে সার্চ করতেছি আমি, আর আই এল বেবি, মেরিল বেবি লোগো। আচ্ছা এই যে মেরিল বেবি লোগো পেয়ে গেছি, এটা নিব, এটা নিব, কারণ হচ্ছে এখানে ইমেজে মেরিল ছোট বেবি বড়, হ্যাঁ এটা ঠিক আছে, এটা পারফেক্ট, এটা নিতেছি। দেখা যাক পিএনজি কিনা, এটার সাইজ খুবই ছোট, 360x205 পিক্সেল, এটা যদি আমি নেই সেক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ট্রাই করি, এটা মোটামুটি একটু বড়, এটা ফাটা, যাই হোক জিনিসগুলা ফাটা, আপাতত ডাউনলোড করতে হইতেছে, কারণ এই জিনিস এই লোগো গুলা আপনার এত ভালো কোয়ালিটির পাওয়া যায় না। আচ্ছা এটা সেভ করার সময় দেখেন একটা সমস্যা হচ্ছে, জেপিজি ফাইল, ঠিক আছে ইন্ডেক্স লেখা, তো জেপিজি ফাইল সেভ করে নিলাম। আর কি কি লাগবে আমাদের, লোগো হইলো, এটা হইছে, স্কোয়ার হইছে, এখন জাস্ট আমাদের 1 2 3 4 পাঁচটা পিকচার লাগবে, পাঁচটা পিকচার লাগবে তাহলেই শেষ। তো আমরা পাঁচটা পিকচার নিব, পাঁচটা পিকচার, এখানে আমাদের পিকচারগুলো লাগবে হচ্ছে বেবি, তাহলে কিউট বেবি, মিডিলের পিকচারটা যদি রেজুলেশন কম হয় সমস্যা হবে না, ছবিটা ফেটে যাবে না? হ্যাঁ অবশ্যই ফেটে যাবে, রেজুলেশন কম হলে ফেটে যাবে। কত মিনিমাম কত নিলে ভালো হবে, 1000 বা 800 এরকম নিলে ভালো হয়, এরকম ছবি পাই তো মুশকিল। আচ্ছা এই ছবিগুলো পাবেন, যেমন এই পিকচারটা নিব, এই পিকচারটা ক্লিক করি, এটা রাইট ক্লিক করে সেভ করে নিচ্ছি। একটা আরো তিনটা লাগবে, তিনটার মধ্যে ধরেন এটা একটা, এটা একদম ছোট দেখছেন, এটা একদম ছোট, একটু বড় হলে ভালো হয়, এটা ট্রাই করি, হ্যাঁ এটা চলবে, কিন্তু এটার মধ্যে একটা মার্ক দেওয়া, এরকম মার্ক আলা ছবি আমরা ইউজ করব না, এটাও মার্ক করা, সেখানে যা আছে সব মার্ক করা, এটা নেওয়া যায় দুইটা। এ দেখেন এটা ফায়ারফক্স এইচটিএমএল ডকুমেন্ট, এটা এটা কখনো ডাউনলোড করবেন না, এটা ফটোশপ সাপোর্ট করে না, ঠিক আছে
আচ্ছা দেন এদিক থেকে ট্রাই করি, এদিক থেকে এই একটা আছে জেপিজি, দুইটা আরো দুইটা ট্রাই করি। আর কি ধরেন এটা একটা অত সমস্যা। ওকে একটা চাইনিজ নিয়ে নেই। এই চারটা বেবির ইমেজ নেওয়া শেষ, এখন আমাদের বাকি আছে একটা মডেল নেওয়া। একটা মডেল নিব, তো এই জায়গায় আমাদের যে মডেল গুলো লাগবে, ধরেন হাতে চার দেখাচ্ছে, হাতে চার দেখাচ্ছে, এরকম একটা মডেল হলে ভালো হয়, ঠিক আছে? এরকম মডেল পাওয়া তো মুশকিল। মডেল ফর বেবি লোশন দেই, যদি পাই তো পাইলাম, ট্রাই করি। এখানে ওমেন লিখি, ভাইয়া ক্লাসের সময় কেউ মাউথ পিস অন রাখবেন না, ঠিক আছে? রেকর্ডিং হয় তো? আচ্ছা মডেলটা আমরা পাচ্ছি না, কি জানি লিখলে পাবো, কিছু একটা লিখলে পাবো এই জায়গায় আমরা মডেলটা। মডেল ফর ওমেন মডেল দিই, আচ্ছা পাওয়া মুশকিল। আচ্ছা আমার কাছে একটা মডেল আছে, আমি পিকচারটা দেখি আছে কিনা। ভাই বাঙালি মডেল লেখেন তাহলে পেয়ে যাবেন। বাঙালির দা হবে না ভাইয়া, বাংলা পিকচার গুলো একদম ফেটে যায়, এইচডি কোয়ালিটি কোনো পিকচার থাকে না। ফটোশপ কি টাইপ লাগবে, কি টাইপ লাগবে দেখাচ্ছি আপনাকে, ওয়েট করেন দেখাচ্ছি। আমরা যেকোনো একটা মডেল ইউজ করি আপাতত, যেকোনো একটা মডেল ইউজ করি, ধরেন আমরা ইউজ করবেন ওমেন ডক্টর ইউজ করি। হ্যাঁ ধরেন এই জায়গা থেকে একটা পিএনজি ডক্টর ইউজ করি, আমি কমেন্ট বানানো ভুল লিখছি, এমন আছে কেন? আচ্ছা এখান থেকে একটা ওমেন আমরা নিতে পারি, ধরেন এটা এটা নিতে পারি, এটা হয়তো বা পিএনজি আছে, জেপিজি এটা চলবে না, এটা নেওয়া যায়। তো এই ওমেনটা অনেক ছোট, এটা বাদ দেই, এটাও ছোট, এটার রেজলিউশন আছে, ওকে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা কিন্তু পিএনজি, পিএনজি নিলাম। তো আমাদের কাছে মোটামুটি এখন সবকিছু আছে, আমাদের প্রয়োজনীয় সবকিছু আছে। আচ্ছা তাসমি আপু একটা ইমেজ দিয়েছে, কিন্তু তাসমি আপু ইমেজটা যখন দিয়েছেন আপনি, ইমেজটা তো খুব ছোট, ওপেন করে দেখি কি অবস্থা। ওকে তো আমাদের ধরেন এখন সবকিছু ডাউনলোড করা শেষ, চলেন এবার আমরা ডিজাইনে যাই, আর কিছু লাগবে না আমাদের এই মুহূর্তে, ডিরেক্ট ডিজাইনে চলে যাই। আর কার আর কিছু লাগবে? আচ্ছা মহিবুর ভাই একটা ডিজাইন দিয়েছে, ইয়া মডেল দিয়েছে, এটা দেখি হয় কিনা। আচ্ছা এটা তো ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এই মুহূর্তে এটা ইউজ করা যাচ্ছে না। ওকে আমাদের মোটামুটি সব কমপ্লিট, এখন আমরা চলে যাই, এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি, পেজ তো আগে থেকে নেওয়া আছে আমার এ4 সাইজের, তো এটাকে ঘুরাই নিতে হবে ইমেজ থেকে, রোটেশন 90 ডিগ্রি, একটা এ4 সাইজের পেজ ঘুরাই নিলাম। আর ব্যাকগ্রাউন্ডের কালার, এখন এটার জন্য একটা স্যাম্পল যে আমাদের কাছে আছে, স্যাম্পল ইমেজটা কোথায় আছে, এই তো দেখেন পিছনে কি কালার, পিছনে নীল কালার, সেটা হচ্ছে বোতলের, বোতলের কাছাকাছি একটা কালার, তো আমরাও ট্রাই করব এই বোতলের কাছাকাছি একটা নীল কালার ইউজ করার জন্য, ঠিক আছে? এটা
বোতলের কালারটা ইউজ করার জন্য চেষ্টা করব। তো ফার্স্টে বোতলটাই, যে বোতলটা আছে মেরিলের, এই বোতলটা নিয়ে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। এরপর কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করি, বোতলটা অনেক ছোট, তো শিফট অল্টার ধরে এক কর্নার থেকে বোতলটা বড় করবেন। ঠিক আছে, শিফট অল্টার ধরে এক কর্নার থেকে বড় করবেন। ধরেন আপনার বোতল বড় করা শেষ, ওকে দিয়ে দেন আর বোতলটা এক কর্নারে রাখেন। আচ্ছা, এই যে ইমেজটা দেখতেছেন, ইমেজটা যে সাইজ সবাই লিখে ফেলেন, ইমেজটা আসবে আসবে। আর নেই, আমরা এই সাইজের একটা ইমেজ নেই, এই সাইজের একটা পেপার নেই। এই সাইজটা হচ্ছে দেখেন 628 বাই হচ্ছে 1200, 628 আর হচ্ছে 1200, হ্যাঁ 1200। তো এই সাইজের একটা পেজ নেই ফার্স্টে। আমি এক মিনিট, আমি একটা কল রিসিভ করি, এর মধ্যে একটা পেজ নিয়ে নিচ্ছি। আমি গ্রুপে সবার অ্যাডমিট কার্ড এগেন দিয়ে দিয়েছি, চেক করবেন সবাই। আচ্ছা, এখানে উইথ দিলাম হচ্ছে 1200 আর হাইট দিলাম 628, 28 পিক্সেল। রেজুলেশন দিলাম হচ্ছে, রেজুলেশন দিলাম 72 দিয়ে আমি এখান থেকে ওকে ক্লিক দিয়ে দিচ্ছি। আগের পেজটা কই গেল ভাইয়া? আচ্ছা, তো হচ্ছে আগের পেজটা বাদ, আগের পেজটা বাদ, যেটা বললাম নতুন একটা আমরা সাইজ নিলাম। দেখেন এই পেজের সাইজ হচ্ছে 628 পিক্সেল হাইট আর 1200 পিক্সেল উইথ, একটা পেজ নিলাম। এবার এই পেজটা দিয়ে আমরা কাজ ডিজাইন করব। তো সবার আগে আমি এখানে মেরিলের যে লোগোটা ইয়াটা আছে এটা নিয়ে আসতেছি, মেরিলের ওটাটা নিয়ে এসে এখানে রাখলাম। এই লোশনটা এখানে নিচে রাখি, লোশনটা রাখলাম, ওকে লোশনটা রাখা শেষ। এবার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে। তো এখানে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে যে নিচে একটা সাদা দাগ দিয়েছে, আমরা এটাও ট্রাই করবো দেওয়ার, এটাও দিব। তো ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড এখানে একটা নীল নীল কালার। তো আমি চলে যাব হচ্ছে আই ড্রপার টুল, এখানে এই যে আই ড্রপার টুল, আই ড্রপার টুল, আই ড্রপার টুলে গিয়ে এখান থেকে একটা কালার পিক করবো, এখানে যে কোনো জায়গায়। ধরুন আমি এখান থেকে এই কালারটা পিক, এই কালার স্যাম্পল, এখানে দেখবেন ফরগ্রাউন্ডে কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে মেরিলের কালারটা চলে আসছে। একটা ফাঁকা লেয়ার নিব, ফাঁকা লেয়ারটা মেরিলের বোতলের নিচে নিব, ঠিক আছে, বোতলের নিচে নিলাম। আচ্ছা, আমি ফার্স্টে সবগুলো রিনেম করে ফেলছি, লেয়ার নিতে নিতে রিনেম করব। যেমন এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে মেরি, এটা হচ্ছে প্রোডাক্ট মেরিল, তো এটাতে শুধুমাত্র আমি মেরিল লিখবো, আর কিছু থাকবে না, ছোট ছোট করে লিখি। আচ্ছা, এবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা, এই লেয়ারের মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করলাম। এখন আমাদের এই যে যেটা আমরা ক্লোন করতেছি, দেখেন মোটামুটি এটা হয়েছে, কালারটা আসছে, ঠিক আছে, কালারটা আসছে। এখন এটার মধ্যে সাদা একটা ইফেক্ট দেখাচ্ছে, ইফেক্টটা কিভাবে দিব বলেন তো? ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে, হ্যাঁ। ইফেক্টটা আমি এখন দিব না, ইফেক্টটা কখন দিব, ইফেক্টটা একটু পরে দিব। তো এতটুকু কাজ হয়ে গেলে নিচে একটা সাদা কালার আসছে, এটা আমরা, এটা আমরা এখন দিয়ে দেবো সাদা কালারটা। সাদা কালারটা মুভ টুলে যাই, সাদা কালারটার জন্য আমি আরেকটা ফাঁকা লেয়ার নিব ব্যাকগ্রাউন্ডের উপরে, এটার কালার হবে হোয়াইট, হোয়াইট কালার। তো এই হোয়াইট কালার বারটা নেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি রেক্টাঙ্গুলার মার্কিউ, রেক্টাঙ্গুলার মার্কিউতে গিয়ে এখান থেকে মার্ক করি, মার্ক করলাম এরিয়াতে হোয়াইট কালার দিব। লেয়ার কিন্তু সিলেক্ট নেই আমার, দেখছেন হোয়াইট কালার লেয়ারটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে হোয়াইট কালার দেই, দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা বসে কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে ইমেজটাতে
আরেকটু বড় সম্ভবত এখানে ইমেজটাতে এটা আরেকটু বড় নয়, তো এটা আমি আরেকটু বড় করে দিচ্ছি, জাস্ট হচ্ছে এই টাইপ। ওকে, এতটুকু দেওয়া শেষ। এখন আমাদের যে উপরে মেরিলের একটা লোগো ছিল, লোগোটা আনি। বড়টা করলেন কি করে ভাই? সেম আগে আগে যে কাজটা করলাম সেম কাজটাই, এখানে আগে এতটুকু ছিল, বাকি অংশটুকু মার্ক করে কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে শ্যাডো কাজটা পরে যাইতেছি। এখন হচ্ছে আমরা এখানে লোগো, আমরা এখানে লোগো দিব। লোগোটা আমি ডেস্কটপ থেকে নিয়ে আসি, ডেস্কটপে যে মেরিল বেবি লোশনের লোগো আছে, লোগোটা নিয়ে এসে ফার্স্ট এখানে রাখবো। আচ্ছা, এই লোগোটা আমি এই মুহূর্তে ছোট করি, একটু ছোট করি। ফার্স্ট লোগোটা এখানে বসবে, তো লোগোটা এইখানের অনুযায়ী ছোট করতে হবে। যারা CS6 ইউজ করতেছেন শিফট অল্টার ধরে ছোট করে ফেলবেন। আচ্ছা, লোগোটার সাইজ দেখি ঠিকঠাক আছে কিনা। লোগোটার সাইজ মনে হয় ঠিকঠাক আছে। ওকে, লোগোটা বসাইলাম, বসানোর পর এখানে ওকে দিয়ে দিই। লোগোতে যে সাদা একটা দাগ দেখতেছেন, সাদা একটা ইয়া, যেহেতু এটা PNG, আমরা JPG, এটা JPG PNG পাই নাই, তো আমরা এক ক্লিকে একটা ক্লিকে সাদা অংশগুলা সরাই ফেলবো। তার জন্য সবার আগে এটা হচ্ছে লোগো, এই যে ইন্ডেক্স লেখা, তো এটা হচ্ছে লোগো, এটাকে রাইট ক্লিক করে ধরে এটা যে ইন্ডেক্স ডাবল ক্লিক করে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, লোগো চিনতে সুবিধা হবে। এই লোগো লেয়ারটা রাইট ক্লিক করে লেয়ারে দেখেন এই যে একটা বক্সের মতো এখানে, এটা থাকলে সেই লেয়ারটা আমরা এডিট করতে পারি না। এটা এডিটেবল করার জন্য, এটা স্মার্ট অবজেক্ট বলে এডিটেবল করার জন্য রাইট ক্লিক, এরপর হচ্ছে রাস্টারাইজ লেয়ার। এটা দেখেন মেরিল লোগো করে দেন ভাইয়া, কারণ আমাদের স্কোয়ারের একটা লোগো আসবে তো। হ্যাঁ, এরপর এটাকে আমি দেখেন এখানে রাস্টারাইজ করে এবার চলে যাব ব্রাশ টুল, ইরেজার আপনারটা এমন থাকবে, ক্লিক করে ধরে রাখবেন ইরেজার টুল, এই যে নিচে ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলে গিয়ে এখানে জাস্ট সাদা সাদা কালারে, অবশ্যই এটা এক কালার হতে হবে, ঠিক আছে, যে কোনো এক কালার ক্লিক করে চলে গেছে, এই ভিতরে ক্লিক করে সাদাগুলোতে চলে যাবে সব। লাগলে একটু জুম করে নেবেন, যেমন এখানে একটু জুম করে নিতে চাচ্ছি। আচ্ছা, ওকে, আর চেঞ্জ না করি, এতটুকু এনাফ। এই হচ্ছে আমাদের লোগো। একটু আরেকবার বলবেন? জি ভাইয়া, এই জিনিসটার জন্য আমি বুঝিনি। হ্যাঁ, আরেকবার করবো, আরেকবার করবো, আরেকটা লোগো বাকি আছে ওটার ক্ষেত্রে করবো। আচ্ছা, এটা বসাইলাম, এটা বসানোর পর আমাদের কাছে আরো একটা লোগো বাকি আছে স্কোয়ারের, এটারও সেম টাইনার নিয়ে যাই, টাইনার নিয়ে এখানে আনি, আনার পর লোগোটাকে ছোট করে কোথায় বসাবো সেই জায়গাটা খুঁজি, স্কোয়ারের লোগোটা এই যে এখানে বসবে এই কর্নারে, তো এখানে আপাতত রেখে ইয়ে করে নিই, এন্টার দিয়ে নেই, এটাকেও সেম কাটবো। কাটার জন্য কি করতে হবে, ফার্স্টে স্কোয়ারের লোগো, এই যে স্কোয়ার লেখা আছে, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে হবে, যাতে এডিট করতে পারি। রাস্টারাইজ লেয়ার করলাম, এখানে চার কোনা বক্সে চলে গেল। এবার হচ্ছে এই যে ইরেজার টুল, এখানে নিচে ম্যাজিক ইরেজার টুল, এখানে আসার পর এক কালার, যে কোনো একটা সলিড কালারে ক্লিক করবো, সলিড কালারটা চলে যাবে। একটু জুম করি, জুম করে যে ভিতরে যে সাদাগুলো আছে এগুলোকে সেম সলিড কালারগুলো এক সাদাতে ক্লিক করতেছি, সাদাটা চলে যাচ্ছে, শুধুমাত্র সাদাটা চলে যাচ্ছে। লাগলে একটু জুম করে নিব, যাতে আমার সাদা বাদ অন্য কোথাও ক্লিক না পড়ে। এই মেরিলের লোগোটা বসাই দিলাম স্কোয়ারের। এখন আমাদের লোগোর কাজ কিন্তু শেষ, লোগোর কাজ শেষ। মানে আপনি লোগোটাকে যে মুভ করছেন, এটা কি আপনার ওই রেকটেঙ্গেল ওটা দিয়ে করছেন নাকি মুভ টুল দিয়ে করছেন? মুভ টুল, মুভ টুল, মুভ টুল, মুভ করব তো মুভ টুল দিয়ে, আর জুম করব হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে, জুম আউট করব কন্ট্রোল মাইনাস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু দেখেন আমাদের, এতটুকুর কাজ শেষ ভাইয়া। জি, আমরা জুম করলে তো মানে বরাবর জুম হয়, এমনিতে কর্নার জুম, আবার কর্নার জুম হচ্ছে, ধরুন আপনার আমার এখানে মাউসের ইয়া রাখা, ঠিক আছে, এবার অল্টার ধরে, অল্টার ধরে মাউসের হুইলার উপর দিকে ঘোরাবেন, এটা জুম হবে, মাউসের হুইলার নিচে দিকে ঘোরাবেন, জুম আউট হবে অল্টার ধরে। ও ওকে, আচ্ছা, এতটুকু কাজ শেষ। এখন একটা কাজ বাকি আছে, নিচে শ্যাডো দেওয়া, এই যে নিচে শ্যাডোটা, এটার জন্য আমরা একটা ফাঁকা লেয়ার নিব, ফাঁকা লেয়ার নিচ্ছি,
লেয়ারের নাম দিব শ্যাডো, লেয়ারের নাম দিলাম শ্যাডো। এই লেয়ারটা চলে যাবে আমাদের মেরিল কোথায়, এই যে মেরিল, এই মেরিলের ঠিক নিচে, ঠিক আছে। এবার উপরে, উপরে সাদা কালার ছিল না, সাদা কালারকে আমি কালো করে দিব, কালো, একদম কালো বা একটু কালচে কালার, ঠিক আছে, কালো করে দিলাম। এবার ব্রাশ টুল, এই যে ব্রাশ টুলে আসলাম, ব্রাশটা অনেক বড়, ছোট করে নিচ্ছি, ব্রাশটা অনেক বড় হওয়াতে দেখা যাচ্ছিল না, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করতে 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 একদম ছোট, দেখেন অনেক ছোট করে ফেলছি। পিয়ের পাশে, পিয়ের পাশে থার্ড ব্রেকার আছে, ওটা দিয়ে করছি। আচ্ছা মোটামুটি এতটুকু করলাম। এবার না শিফট ধরে না, পিয়ের পাশে দুইটা বাটন আছে ডান দিকে, পিয়ের একটা হচ্ছে থার্ড ব্রেকেট, হ্যাঁ ওটা ক্লিক করলে ছোট বড় হয়। আচ্ছা এখানে এই যে আগের মতোই এগুলো সব ঠিকঠাক, এগুলো কিছু ধরবো না আমরা, 100-100 থাকবে সফটওয়্যার। শুধুমাত্র আগের বার ইউজ করলাম আমরা কালো, সাদা, আগের আগের একটাতে আমরা সাদা কালার ইউজ করছি, এটাতে কালো, কালো কালার ইউজ করে এটার একটা ক্লিক করব। ধরেন কই ক্লিক করব, যে কোনো এটাই ক্লিক করি, দেখেন ছোট্ট একটা শ্যাডো বেরিয়েছে, ছোট্ট একটা দাগ। এই দাগটা কই, এই দাগটা হচ্ছে শ্যাডো লেয়ারের না। আচ্ছা এটাকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে কি হলো, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করার পর এই যে মাঝখানেটা ধরে টানব, বড় হচ্ছে। আমার, আমি তো সিসি ইউজ করতেছি, আমার শিফট ধরে টানতে হবে। আপনারা এমনিতে এমনিতে টানলে এটা এরকম হবে, চ্যাপ্টে হয়ে যাবে, ঠিক আছে, আপনারা টানলে চ্যাপ্টে হয়ে যাবে, যদি না হয় সেক্ষেত্রে শিফট ধরে টানবেন। ওকে দেন এটাকে নিয়ে এসে আমি এটা নিচে রাখবো। হ্যাঁ এটা তো ফেটে যাচ্ছে, শ্যাডোটা ফাটুক, সমস্যা নেই ফাটুক। এরপর এটাকে একটু উপরে উঠাই, একটু পাশে রাখি, দেখেন কিছুটা নিচে, ঠিক আছে। লাগলে আমরা অ্যারো কি ইউজ করব, কিবোর্ডে অ্যারো কি ইউজ করব যাতে হালকা বাতলে নিচে নামে, কাজ হয়ে গেলে এন্টার বা উপর থেকে ওকে। এখন শ্যাডো ফাটতেছে, আচ্ছা তো ধরেন শ্যাডো দিলাম, ঠিক আছে শ্যাডো দিলাম। এখানে যে একটা কালো দেওয়া, এটা চাইলে আমরা এটাও দিতে পারি। এটা দেওয়ার জন্য আমাদের আলাদা একটা শ্যাডো দেওয়া লাগবে, যেটা আরো ছোট হবে, তো এটা না দিয়ে আপাতত প্যারা একটু কমায় নিচ্ছি, এটাই ভাবে দিয়ে দিচ্ছি। ওকে তো শ্যাডোর কাজ কিন্তু কমপ্লিট, শ্যাডোর কাজ কমপ্লিট। এখন কি করব, এখন হচ্ছে এই যে এই চারটা কাজ, এই লোক ইয়া বসানো, মডেল, মডেল তো আমাদের কাছে আছেই, বসাই দেই। এই যে মডেলটা, তাকে টেনে এনে এখানে ছেড়ে দেই, তার লেয়ারটা কিন্তু সবার উপরে, ঠিক আছে, তাকে এনে এখানে জাস্ট বসাই দিচ্ছি, একটু ছোট করে দেই, তাহলে পাশে বসানো যাবে। ওকে আমাদের মডেল বসানো শেষ, এবার জাস্ট কি চারটা ইমেজ বসাবো আর এখানে এতটুকু করব, মোটামুটি আমাদের একটা অ্যাড কিন্তু হয়ে যাচ্ছে। দেন বাকি লেখাগুলো লিখতেছি, তো চারটা ইমেজ, এটা হচ্ছে লেডি মডেল, আমি এটাকে রিনেম করে ফেলতেছি লেডি। আচ্ছা এতটুকু সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার, জি ভাই। আচ্ছা নাহিদ আপু আবার কি বলবো বুঝি নাই ভাই, শ্যাডোটা একটু প্লিজ আবার একটু রিপিট করুন। শ্যাডোটা, শ্যাডোটা হচ্ছে একটা ফাঁকা লেয়ার নেবেন, একটা ফাঁকা লেয়ার নেবেন। এরপর হচ্ছে কালকে যেমন বার্গারের নিচে সাদা কালার শ্যাডো দিবেন, আজকে দিবেন কালো কালার। কালকে বার্গারের নিচে শ্যাডো ইয়া ব্রাশটা অনেক বড় ছিল, আজকের ব্রাশটা ছোট হবে। প্রথমত ব্রাশটা ছোট হবে, একটু বড় করা যেতে পারে, ব্রাশটা ছোট হবে, আর এখানে সাদা কালারের জায়গায় কালো কালার হবে। দেন ক্লিক করবেন, একটা ছোট একটা দাগের মতো আসবে, কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়। দেন এই মাঝখান থেকে, মাঝখান থেকে ধরে টেনে এটাকে বড় করে ফেলবেন, কাজ হয়ে গেলে ওকে, বাস শ্যাডো একটা হয়ে গেছে। এবার শ্যাডো ক্লিয়ার। আর এই দেখেন উপরে রাখতেছি, উপরে রাখলে যেটা হচ্ছে বোতলের মধ্যে পড়তেছে শ্যাডোটা, এটা এই জন্য এই লেয়ারটাকে ধরে বোতলের নিচে রাখতে হবে। বোতলের নিচে রাখলে তখন যে আর বোতলের উপরে পড়বে না, ঠিক আছে। ওকে
ও ঠিকই আছে, দাঁড়া কন্ট্রোলে দে, আল্টা ব্যাক স্পিড দে। আচ্ছা এন্ড দেন এখানে আমরা শ্যাডোর বা সফটনেস কেন চেঞ্জ হবে, সফটনেস এখন না, এখন না যখন আমাদের হার্ডনেস দরকার তখন আমরা হার্ডনেস ইউজ করব, এখন আমাদের হার্ডনেস দরকার নাই, এখন আমাদের সফট সফট দরকার, এরকম সফট দরকার। চার কোণাগুলো দেখেন সফট, দেখছেন এখানে হালকা এখানে গাঢ়, মানে সফটেরটা আমাদের সফট দরকার, এজন্য সফট ইউজ করতেছি, যখন হার্ড দরকার তখন ইউজ করব। আচ্ছা এতটুকুর পর এখন হবে মেইন জিনিস, এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা খুব মনোযোগ সহকারে দেখেন, কেউ এদিক ওদিক তাকাবেন না, কেউ কাজ করবেন না, এখন যেটা দেখবেন এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের জন্য আমি একটা ইমেজ নিব, ধরেন একটা বাচ্চার ইমেজ নিতেছি, এটা ইমেজটা নিয়ে রাখলাম সবার উপরের লেয়ারে। ওকে ইমেজটা একটু ছোট করি, বেশি বড় এই ধরেন এতটুকু করলাম ইমেজটা, আপাতত এতটুকু করলাম। এবার আমি বৃত্ত নিই, চারটি বৃত্ত নেই, এটার নাম দিই ইমেজ ওয়ান, এটার নাম দিই হচ্ছে ইমেজ ওয়ান, ঠিক আছে। চারটি বৃত্ত নিব, চারটি বৃত্ত নেই, ধরেন আমি একটা ফাঁকা লেয়ার নিলাম, নেয়ার পরে ইলিপস নেই আর সমান সমান বৃত্ত নেই, এই একটা বৃত্ত এতটুকু এনাফ, এতটুকু হয়তো এনাফ। এটাতে যে কোনো একটা, যে কোনো একটা কালার আপনি এটা ফিল করেন, যে কোনো কোনো সমস্যা নেই। এই বৃত্তটাকে চারটা কপি করেন, এক দুই তিন চার, এই দেখেন চারটা কপি, ঠিক আছে। কপি করলাম কি দিয়ে বলেন তো, কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিলাম, জে দিলে এখানে চারটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ধরেন এই যে লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিবেন, এই যে কন্ট্রোল জে দিলাম আরো একটা কপি হয়ে গেল, চারটা কপি এখানে আমি এবার এগুলো দেই। এটার নাম দেয় শেপ ওয়ান, এরপর এটার নাম দেয় শেপ টু, দেন এটার নাম দেয় শেপ থ্রি, আর এটার নাম দেয় শেপ ফোর। ওকে চারটা শেপ আমাদের কাছে আছে, চারটা শেপ আমি পাশাপাশি বসাই দেখি বসে কিনা, ছোট ছোট লাগে মনে হয় নাকি, দেখি তো আরো ছোট ছোট লাগে, প্লাস একটার উপরে একটা বসানো তো তাহলে মনে হয়ে যাবে, হ্যাঁ চারটা শেপ পাশাপাশি এইভাবে বসালে হয়ে যাবে। ওকে এগুলো একটার উপর একটা বসানো জাস্ট। আচ্ছা তো চারটা শেপ নিলাম, চারটা শেপ, চারটা শেপ নিলাম, এবার চারটা শেপে দেখেন এটা কত শেপ, থ্রি শেপ, চারটা শেপ নিয়েছি। আচ্ছা চারটা শেপ নিয়েছি, এবার এই যে ইমেজ ওয়ান না, এটা এটা হচ্ছে ইমেজ ওয়ান, এই যে তাহলে শেপ ওয়ান কই, এই যে শেপ ওয়ান, ইমেজ ওয়ান এর নিচে শেপ ওয়ান রাখবেন, ঠিক আছে, মানে হচ্ছে উপরে ইমেজ নিচে শেপ। এবার আপনি ইমেজটাতে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেন। আচ্ছা একটু পরে দেই, আমাদের এখানে ফারস্টে খুঁজেন শেপ ওয়ানটা কোনটা, এটা আর জেড দি। ফাহাদ ভাই আপনি বারবার আনমিউট করতেছেন, ক্লাস থেকে বের করে দেব। আচ্ছা এটা হচ্ছে আমার ইমেজ ওয়ান, তো শেপ ওয়ান কোনটা, এখানে ক্লিক করেন দেখেন এটা শেপ ফোর, এটা শেপ টু, শেপ থ্রি, শেপ ওয়ান, এই শেপ ওয়ান এর নিচে নিচে উপরে ইমেজটা রাখেন। রাখার পর এই যে ইমেজ, ইমেজে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে হচ্ছে শেপের ইমেজের নিচে যে শেপ আছে সেই শেপের ভেতর ইমেজটা চলে যাবে। এইভাবে বাকি ইমেজগুলো নিয়ে আসি আমি, একটা ইমেজ গেল, এই একটা ইমেজ, ইমেজটা আনলাম, ইমেজটা রাখি, ইমেজটাকে একটু ছোট করা দরকার, ছোট করি, ইমেজ ছোট করা শেষ হয়ে গেলে এই ইমেজটা হচ্ছে ইমেজ টু, আমি এটার নাম দিয়ে দেই ইমেজ টু। তো ইমেজ টু, এই যে শেপ টু, শেপ টু এর উপর ইমেজ টু টা রাখি, আর শেপ টু এখানে কোনটা দেখি, এটা শেপ ফোর, এটা টু, তো এটা হচ্ছে শেপ টু, এই শেপের উপরে আমি ইমেজটা রাখবো। রাখার পর উপরে শেপ টু, ইমেজ টু, নিচে শেপ টু, উপরে ইমেজ, নিচে শেপ, ইমেজে রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরপর আপনি চাইলে এখানে ইমেজে ধরে ইমেজটা নাড়াচাড়া করতে পারেন, নাড়াচাড়া করে আপনি জায়গা ঠিক করতে পারেন, ঠিক আছে।
গেল দুইটা ভাইয়া জি ইমেজ কি ছোট বড় করা যাবে সবই করতে পারেন সবই করতে পারেন ভাইয়া এই যে এখানে ধরবেন ধরে সবই করা যাবে কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম হবে ছোট বড় সবই করা যাবে শুধুমাত্র ইমেজটাকে শেপের মধ্যে চলে যাবে এই এরপর এই আরেকটা নিচ্ছি এটাও সেম এই ইমেজটা আগে থেকে ছোট করে নিচ্ছি আমি এই ছোট করলাম ওকে ইমেজের নাম দিচ্ছি ইমেজ 3 ইমেজ 3 আর ইমেজ শেপ 3 কো এই যে শেপ 3 তো শেপ 3 এর উপরে ইমেজ 3 রাখলাম আর এখানে শেপ 3 কোনটা এটা এটার উপরে ইমেজটা রাখলাম এরপর ইমেজ রাইট ক্লিক জেট ক্লিপিং মাস্ক তো প্রতিটাই সেম নিয়মে করতেছি ক্লিপিং মাস্ক বুঝতে পারছেন সবাই জি ওকে জি ওকে চারটা শেপ দেখেন একটা শেপ আর একটা শেপের উপরে আছে এটা কিন্তু নিচে পড়ে গেছে এখন আসেন আমরা শেপগুলোকে উপর নিচ করে একটু যেমন এই শেপটা হবে সবার নিচে তার উপরে এটা তার উপরে এটা তার উপরে এটা ঠিক আছে তো এটা শেপটা কত 1 এটা যেটা যেখানে আছে এখানে থাকবে এটা আমরা চেঞ্জ করব না এরকম থাকলে কি সমস্যা হবে যেভাবে আছে এরকম থাকলে সমস্যা হবে সমস্যা নাই আপনি এটা একটা অ্যারেঞ্জমেন্ট আপনি যদি চান এভাবে করতে এটা একটা অ্যারেঞ্জমেন্ট এটা কোনো ব্যাপার না ঠিক আছে দেখুন এখানে একটু বেশি পড়ছে এখানে একটু বেশি এখানে একটু কম আপনি চাইলে কি করবেন এটা কত ইমেজ 2 না ইমেজ 2 আর শেপ 2 কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন ধরে দেন এই দুটাকে একটু মুভ করেন একটু ভিতরে দিয়ে দিচ্ছি দেন এটা কত ইমেজ 3 তাহলে ইমেজ 3 আর শেপ 3 কন্ট্রোল ধরে সিলেক্ট করে এরপর হচ্ছে কিবোর্ডের অ্যারো দিয়ে একটু ভিতরে ঢুকে দিচ্ছি বা মুভ টুল দিয়ে একটু ভিতরে দিবেন যাতে হচ্ছে মোটামুটি একটু সমান সমান থাকে আচ্ছা এবার উপর দিয়ে ধরেন সবকিছু সমান সমান আছে ওকে চেষ্টা করবেন যে উপরে নিচে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য যেমন হচ্ছে আমি একটু অ্যালাইনমেন্ট দেখা দিচ্ছি এই যে যতগুলো শেপ আর ইমেজ আছে শেপ আছে একটা শেপ 4 কন্ট্রোল ধরে শেপ 3 কন্ট্রোল ধরে শেপ 2 কন্ট্রোল ধরে শেপ 1 চারটা শেপ একসাথে রেখে এরপর উপরের দিকে এই যে এটা এটার নাম হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন বটম ভার্টিক্যাল অ্যালাইন এডজেস এটা দিয়ে জাস্ট হচ্ছে নিচে একটু ক্লিয়ার করে নিলেন এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা তো এতটুকু দেওয়া শেষ এবার আমি চাচ্ছি এই প্রতিটা ইমেজের চারপাশ থেকে গোল করে সাদা বের হবে তো লাস্ট ক্লাসে যে আমরা বার্গারে অ্যাড করলাম ঠিক ওই টাইপ যে কোনো একটা শেপে চলে যায় যেমন শেপ 4 শেপ 4 কোনটা এটা শেপ 4 এ শেপ 4 এর মধ্যে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন লাস্ট বার্গারে আমরা এটা ইউজ করছি ব্লেন্ডিং অপশন এখান থেকে আমরা ইউজ করেছিলাম বেভেল আজকে ইউজ করব স্ট্রোক স্ট্রোক লিখাতে ডাবল ক্লিক করব এখানে একটা স্ট্রোক চলে আসছে এবার আসেন একটু কাজ করি কালারটা দেই হোয়াইট কালার দিলাম হোয়াইট আর সাইজ সাইজ এক দিয়ে সাইজ ছোট করে দেই সাইজ 1 বা 2 3 3 3 এনাফ সাইজ 3 দিলাম এনাফ বাস এখানে কি পজিশন কি সেন্টার আপনি চাইলে ইনসাইড দিতে পারেন আপনি চাইলে আউটসাইড দিতে পারেন ঠিক আছে আমি আপাতত সেন্টার রাখতেছি ওকে সাইজ 3 কালার এই এবার এখান থেকে ডিফেক্টটা অল্টার ধরে কালকের মতো অল্টার ধরে এটাকে কপি করে শেপ 3 তে একবার ছাড়বো আবার অল্টার ধরে কপি করে শেপ 2 তে অল্টার ধরে কপি করে শেপ 1 এ শেপে ছাড়তেছি আমি কিন্তু ইমেজে ছাড়তেছি না আচ্ছা তানিয়া আপু লেয়ার কপি করতে হলে যে লেয়ার কপি করবেন সেই লেয়ারে ক্লিক করে দেন কন্ট্রোল জে প্রেস করবেন কপি হয়ে যাবে আগে লেয়ার ক্লিক করে নেন আচ্ছা এতটুকু কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন এই যে দিনে অন্তত 4 বার আপনি তো বাংলা লিখতে পারেন না তাহলে কি লিখবো ইংলিশ হিমেল ভাইয়া জি আমাকে ওই শেপে যে সাদা অংশটা এটা আরেকবার দেখেন কাইন্ডলি আচ্ছা শেপে সাদা অংশটা এই যে কোন একটা শেপে ক্লিক করবেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন এখান থেকে যে স্ট্রোক আছে না স্ট্রোক লিখাতে ক্লিক করবেন লিখাতে স্ট্রোক লিখাতে ক্লিক করে এরকম আসবে যে স্ট্রোক লিখা এখানে সাইজটা দিবেন হচ্ছে যতটুকু আপনার মনে চায় যতটুকু আপনি মোটা দিবেন সেটা সাইজ যেমন আমি 3 দিয়েছি 3 পিক্সেল মোটা
আর এখানে হচ্ছে কালার, কালার চেঞ্জ করবেন, এখানে সাইজ আপনার মতো করে দেখবেন আর চেঞ্জ করবেন, তারপরে ওকে। হেল ভাই জি, প্রত্যেকটা প্রত্যেকটা পিকচার কি পিএনজি নেওয়া হইছে এখানে? না, শুধুমাত্র এই পিকচারটা পিএনজি, এই পিকচারটা পিএনজি, বা এগুলো সব জেপিজি। আচ্ছা আচ্ছা, এবার আমাদের লাগবে দিনে অন্তত 4 বার। এখন আমরা তো বাংলা লিখতে কেউ পারি না, তো ইংলিশে ট্রাই করি, চলেন ইংলিশে ট্রাই করি, সবার উপরে লেয়ারে, সবার উপরে লেয়ারে থাকব। তাহলে বাংলা লিখতে পারবো না? পারবেন, কিন্তু এই মুহূর্তে না, বাংলা লেখার জন্য আলাদা ক্লাস করাবো। আচ্ছা, এখন সবার উপরে লেয়ারে আছি, চলে যাই টেক্সট টুলে। টেক্সট টুলে গিয়ে ব্যাক আনমিউট কেউ আপাতত রাখেন না, টেক্সট টুলে গিয়ে এখানে আমি লেখার কালার কি দেওয়া, এই যে ঢাকনার কালারটা, ওকে। তো আমি টেক্সট টুলে গিয়ে এখানে কালারে ক্লিক করলাম, দেখেন কালার যে লেখার কালার উপরে এই কালারে ক্লিক করলাম, ক্লিক করলে কালার বার আসলো, আমি এখানে না গিয়ে এই ঢাকনার মধ্যে ক্লিক করলাম। এই যে দেখেন একটা আইড্রপার চলে আসে, অটোমেটিক চলে আসবে, এটা বাইরে বাইরে আনলে অটোমেটিক চলে আসবে। আইড্রপার দিয়ে কালার পিক করে নিলাম, নিয়ে ওকে। এবার আমি লেখা শুরু করি এখানে 4, বড় লেখাটা কি হবে 4। এখানে আমার ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, ফন্ট হচ্ছে ইংলিশ দিয়ে নিচ্ছি আমি, তো যে কোনো ইংলিশ দেওয়া যাইতে পারে। আমি মোটা একটা দিলাম এরিয়াল, এখানে 4 লিখলাম 4, আর এটাকে মার্ক করে এটা দেখেন ফন্ট কত 72, আর কিন্তু বড় হয় না এখানে। তো এটাকে আমি কাস্টমলি বড় করব আমার ইচ্ছা মতো, যেমন আমি এখানে লিখবো 150, লিখে এন্টার দিব, বড় হয়ে যাবে। আরো বড় দরকার তাহলে এখানে লিখবো 250, লিখে এন্টার দিব, আরো বড় হয়ে যাবে। এরপর একটু নিচে আসলে মুভ টুল আসে, মুভ টুলতে মুভ করে বসাই দিই, কোথায় বসাবো, ওকে। ধরেন আমাদের এখানে তো কন্ট্রোল টি দিয়েও ছোট বড় করা যায়। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করা যায়, কিন্তু আমাদের কাছে যদি ফন্টের অপশন থাকে আমরা কন্ট্রোল টি কেন দেব। ওকে, এ বসাইলাম। এখন আর আর একটু লেখা লিখি আমরা, হচ্ছে ডেইলি, এখানে লিখি ডেইলি, এখানে লিখি 4, এখানে টাইমস, ডেইলি 4 টাইমস, বেশি না লিখি। তো এখানে আরেকটা টাইপ টুলে গেলাম, এখানে লিখি ডি এ আই এল ওয়াই, ডেইলি, কন্ট্রোল এ দিয়ে মার্ক করি, অথবা এখান থেকে টেনে মার্ক করি, মার্ক করে এটার পিজে সাইজ কমাই দিই, 72 দিয়ে দিই, আরও কমাই দিই চাইলে 60। হ্যাঁ, দেন হচ্ছে এখানে ফন্ট, ফন্ট সেম না রেখে অন্য একটা ফন্ট ইউজ করি, যেমন এখানে আমি অন্য যে কোনো একটা ফন্ট ইউজ করলাম, ধরেন এই ফন্টটা ইউজ করলাম। আচ্ছা, এই লেখাগুলো কি, এই লেখাগুলো সেম কালারই, সেম কালার, তো এখানে সেম লেখাটা ইউজ করে এখানে দেই ডেইলি, ডেইলি ডেইলি 4, এখানে টাইমস, এখানে তাহলে টাইমস, টি আই এম ই এস, টাইমস, ওকে, ডেইলি 4 টাইমস, একটু নিচে রাখি চাইলে। আচ্ছা, এবার এই যে ডেইলি লেখাটা অবশ্যই আমি সাদাই করে দিতে পারবো? হ্যাঁ, দিব দিব, সব করা যাবে। আচ্ছা, দেন এই যে 4 লেখাটা, এটা কালারটা, আচ্ছা চলে, এই চলে। এখন আমাদের লাস্ট ফিনিশিং, ফিনিশিং এর ক্ষেত্রে আমি কি করব, একদম নিচে চলে যাব, এই যে আমার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এর উপরে একটা হোয়াইট, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি একটা ফাঁকা লেয়ার ক্লিক করলাম, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, এটার নাম দিব হচ্ছে ফোকাস, নাম দিলাম ফোকাস। তাহলে এই লেয়ারে কি করব, আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে কালকের মতো অবস্থা, উপরে হচ্ছে সাদা কালার, এরপরে ব্রাশটা সাইজ হবে বড়, জাস্ট কালকে যা করছি আমরা, ঠিক আছে, বড় একটা ব্রাশ নিলাম, সবকিছু ঠিকঠাক, অপাসিটি 100, ফ্লো 100, এদিকে হার্ডনেস 0, ওকে। কালকের মতো সেম কাজ, এখানে জাস্ট রেখে একটা ক্লিক করব, অথবা আমি এটা আরো বড় করতে পারি, কন্ট্রোল জেড দিই, এটাকে আমি আরো বড় করি, ব্রাশটাকে ধরেন এতটুকু করি, এতটুকু করে দেন আমি একটা ক্লিক করি, মোটামুটি হয়ে গেছে। ব্লেন্ডিং মোড আছে, আবার ফোকাসের ব্লেন্ডিং মোড আছে, অপাসিটি, অপাসিটি যদি মনে হয় আপনাকে এখানে বেশি পড়ে গেছে, তাহলে অপাসিটি আপনি কিছুটা কমায় দেন, দেখছেন
কিছুটা কমাই দিয়েছি আমি, জাস্ট হচ্ছে 90% করে দিলাম। এখন ঠিক আছে? ওকে, তো আমি অপাসিটি কি করলাম, ফোকাসের এখান থেকে অপাসিটি 100 থেকে 90% করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ শেষ। এটাতে এই যে একটা ইয়া দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে, এখানে শ্যাডো কোনটা? শ্যাডো 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 হচ্ছে এই যে নিচে, এটা শ্যাডো। এটা কি আপনি যেন আনলেন, আবার একটু দেখান তো, একটা ইয়া আনছেন না, এই যে পিছনে যে আমি সাদা কালার, সাদা কালারটা দিলাম না পিছনে, হ্যাঁ পিছনে যে মাত্র সাদা কালার ফোকাসটা দিলাম, এটা বুঝছেন? হ্যাঁ এটা বুঝছি তো। এই ফোকাসটাই আপনি দিবেন কালো কালার, আর এই ফোকাসটা দেওয়ার সময় যেমন আমি অনেক বড় করে দিছি, শ্যাডোটার জন্য এটা দিবেন ছোট করে। ও এইখানে এনে বসাই দিতে হবে? হ্যাঁ, দেন এখানে এনে টেনে এনে আপনার বোতলের নিচে বসাই দিবেন। দেখাচ্ছি জাস্টকে বোতলের একটা শ্যাডো তৈরি হবে এই জন্য, তাই না? হ্যাঁ। আচ্ছা, এতটুকু শেষ হইলো, আমাদের আর কি বাকি আছে বলেন তো? এই যে একটা জিনিস দেখানো যাবে, হ্যাঁ ফোকাসটা কি একবার দেখানো যাবে? আচ্ছা, কালকে ক্লাসে ছিলেন না? ভেক্টর বাকি আছে, এরপরে এখানে হোয়াইট কালার নিবেন, হোয়াইট কালার নিয়ে ব্রাশটাকে বড় করবেন, ব্রাশটাকে মিনিমাম ধরেন মিনিমাম পেজের সমান করবেন, ব্রাশ দেখা যাচ্ছে, অথবা আর একটু বড় করবেন, বড় করে এরপরে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ফোকাস পড়ে গেছে। এরপরে বেশি ফোকাস হইলে এখান থেকে উপরে অপাসিটি একটু কমাই দিবেন, ফোকাস কমে যাবে। ঠিক আছে, ওকে, এতটুকু হইলে আমি ফোকাসটা একটু কমাই। আচ্ছা, এতটুকু কমপ্লিট। এখন আমাদের এই যে একটা রাউন্ডেড টাইপ আছে, এটা দরকার, তাই তো? এটার জন্য আমাদের যে টুলটা আছে, ওই টুলটা তো আমি এখন আপনারা এখন শিখেন নাই, আচ্ছা তাও একবার ট্রাই করি আমরা। এই যে নিচে দেখেন পলিগন লেখা আছে, এই পলিগন টুলে যাই, সবার উপরে থাকি লেয়ার, সবার উপরে লেয়ারে থাকি, পলিগনে গিয়ে এখানে আমরা একটা ক্লিক করি, ক্লিক করে দেখেন নাম্বার অফ সাইড কত, 5 5। হ্যাঁ ওকে, ওকে দিয়ে দেই। এই যে একটা ইয়ে আসলো, এখানে ফিল অন করে দেই, এখানে ফিল অন করে দেই, আর স্ট্রোকটা অফ করে দেই, উপর থেকে ফিল অন স্ট্রোক অফ। এই যে পলিগনটা আছে, আসেন দেখি পলিগনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। পলিগনটাকে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্মে রাইট ক্লিক করে ডিস্টর্ট করার চেষ্টা করি, ডিস্টর্ট ডিস্টর্ট অথবা না ডিস্টর্ট করি, ডিস্টর্ট করে এই মিডলটা আছে, মিডলটা একটু ভেতর দিকে নেই বা, আচ্ছা এই মুহূর্তে ওই শেপটা বানানো যাবে না, যেটা বানাতে চাচ্ছি আমরা যাবে না, ওটা অন্য একটা টুল দিয়ে করতে হবে, অন্য একটা টুল দিয়ে করতে হবে, যে টুলটা আমাদের কাছে এই মুহূর্তে নাই। তো আমরা যে কাজটা করতে চাই, আমরা হুবহু না বানাই, অন্যরকম বানাই। যেমন এই যে শেপটা আছে, এটা তো বাঁকা, এখন বাঁকা করার জন্য যে টুল, এই টুল আমরা এখন শিখি নাই, তো এই মুহূর্তে যা শিখছি সেটাতে করে ফেলি। ঠিক আছে, তো ফার্স্ট টাইম একটা বৃত্ত নেই, একটা বৃত্ত নেই, বৃত্ত নিয়ে এখানে একটা বৃত্ত তৈরি করি, জাস্ট ওই এতটুকু বৃত্তে কালার দেই। এবার বৃত্তটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন বৃত্তটাকে রাইট ক্লিক করে এখান থেকে ওয়ার্প করি, ওয়ার্প করে বৃত্তটাকে এই দেখেন মাঝখান থেকে ধরে আমি নিচে নিয়ে আসি, দেন এই যে এই জিনিসগুলো উপরে নিয়ে আসি। এখানে একটা শেপ ক্রিয়েট হবে, অথবা আমরা একটা কাজ করতে পারতাম এত কষ্ট না করে, কন্ট্রোল টি দিয়ে পিছিয়ে যাই, যে বৃত্তটা এখানে দেখেন, এখানে র্যাপ উপরে লেখা আছে, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে র্যাপ কাস্টম লেখা, কাস্টমে নাই, কাস্টম থেকে আমি এটাকে আর্চ করে দিতে পারি বা আর্ক, অথবা অন্য একটা শেপ দিতে পারি, দেখি দেখা যায় কোন শেপটা দেওয়া যায়। শেপ দেওয়া যায়,
আচ্ছা এই যে শেপটা দিলাম, এই শেপটাতে শেপটা একটু ঘুরাই দেই, তাহলে এরকম টাইপ একটা শেপ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে ফার্স্টে এমন শেপটা এমন ছিল, এই যে উপরে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে এটা হচ্ছে বিইউএলজি বালজ, এটাকে এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চ্যাপটা একটা শেপ করে ফেলি, চ্যাপটা শেপ করে উপর থেকে ওকে দিয়ে দিই। তো এখানে নতুন একটা শেপ পাইলাম, এই যে শেপটা, এই শেপটা আমরা নিচে ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে শেপটা ইউজ করব, একটু আচ্ছা দেন এখানে এই যে শেপটি আছে, এই শেপটা আজকে ইউজ করি আজকের মতো। এই শেপটাকে এবার আমি যেটা করতে চাচ্ছি, শেপটাকে একটু নিচে নামাই, একটু নিচে রাখি, জাস্ট ওই রকম যদি বলতাম, আমি অন্যরকম একটা করতে চাচ্ছি। এই নিচে রাখলাম, দেন এই শেপটাকে এই যে নিচে যে আমাদের ইয়াগুলো আছে, ইমেজ গুলা, এগুলো নিচে নিয়ে যাই, নিচে ধরে ধরে নিচে নিয়ে যাই, লেডির উপরে। ওকে শেপটা আপনি আমি এখানে রাখতে পারি, ঠিক আছে, এখানে রাখতে পারি, অথবা এটার পিছনে এমন করে দিতে পারি, বা এই যে মেরিলটা, মেরিলের পিছনে রাখতে পারি শেপটা, আমি মেরিলের পিছনে রাখতে পারি, হ্যাঁ মেরিলের পিছনে রাখলাম শেপটা, চাইলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আর একটু ছোট করে দেই। ওকে এই শেপটার কালার তাহলে একটু চেঞ্জ করি আমরা, ওকে দেই। কন্ট্রোল ধরে কালার চেঞ্জ করার জন্য আমি কন্ট্রোল ধরে, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে শেপ একটা, ওকে, তো কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে এই যে যেটা থাম্বনেল, কন্ট্রোল ধরে ক্লিক করবো, তাহলে এটা দেখেন মার্ক হয়ে যাচ্ছে। এবার এখান থেকে কালার চেঞ্জ করি, এখান থেকে যে কোনো একটা হালকা কালার দিই, দিয়ে এখান থেকে কালারটা অ্যাপ্লাই দিই অল্টার ব্যাক স্পেস দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে দেখি মোটামুটি চলে। আচ্ছা কালারটা ম্যাচ হলো না ভালো, কেমন? হ্যাঁ চিন্তা করতেছি কালারটা। আচ্ছা আমরা কাজ করি, এটাকে আরেকবার কালার চেঞ্জ করি। বেবির বিটাকে দিবেন ভাইয়া? জি দেওয়া যায়, ধরেন এটা দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার পর এটাতে শেপটাতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আবার যাই, গিয়ে এখানে যে স্ট্রোক লেখাটা, স্ট্রোকে ক্লিক করি, দেখেন একটা স্ট্রোক দিলাম কালারটাতে, স্ট্রোকটা, স্ট্রোকটা সেন্টারে আছে, যে সেন্টারে আছে সেন্টার থেকে ইনসাইড দিয়ে দিই, আর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, হালকা দিলাম, ঠিক আছে হালকা একটু দেই। আর স্ট্রোক কালার, স্ট্রোক কালার হচ্ছে কি দেব, এখান থেকে সেম কালার স্ট্রোক দিই, বা এই কালার দিতে পারি, এই কালার সেম কালার দেই। ওকে প্রায় একটা সেম কালার দিলাম স্ট্রোকটা, আর 1/4 এর জায়গায় 5/4 করে দিই। ওকে আপাতত এতটুকু রাখেন। আর এই যে ডেইলি লেখাটা, এখন পিছনে ভেক্টর দেওয়া দরকার, ভেক্টর গুলা কি ছিল, প্রজাপতি এগুলা ছিল না? আমাদের কাছে তো এরকম আছে, আছে না? সবার উপরে লেয়ার থাকবো, এই যে নিচে কালকে ইউজ করছি আমরা কাস্টম শেপ থেকে, এখান থেকে কিছু শেপ দিবেন, এখান থেকে প্রজাপতি খুঁজবেন, খুঁজে খুঁজে শেপগুলো বসাবেন। তো এখানে কি কি আছে, লিফ পাতা আছে, তো পাতা শেপ আমাদের দরকার নেই। ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে কি কি আছে, উট, আচ্ছা ওয়াইল্ড তো আমাদের দরকার নেই, তাহলে বাদ, বোট দরকার নাই, ফ্লাওয়ার, ফ্লাওয়ার বসাইতে পারি আমরা এখানে, তারপরে লিফ ট্রি দরকার নাই, আর হচ্ছে বোর্ডস দরকার নাই। ওকে তো আমরা এখানে ফ্লাওয়ার বসাতে পারি, তো এখান থেকে ধরেন কি ফ্লাওয়ার বসাবো, এই যে ফ্লাওয়ারটা আছে এটা নেই, এই ফ্লাওয়ারটা নিলাম, এখানে দেখেন ফ্লাওয়ারে ফিল অফ স্ট্রোক অন, স্ট্রোক অন থাকবে, এখানে কি কালার, নীল কালার। ওকে তো আমরা এখানে ফার্স্টে কালারটা এই নীল দিয়ে দেই, আর স্ট্রোক ওয়ান, স্ট্রোক দিব ওয়ান, দিয়ে এখানে একটা ফুল তৈরি করি, শিফট অলটা ধরে নেবেন, ধরে ছোট ছোট কিছু ফুল তৈরি করেন। কখন ফিল অন থাকবে, কখন স্ট্রোক অন থাকবে একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। আপনি যদি চান ভিতরে কালার আসুক তাহলে ফিল অন, আর যদি চান না শুধুমাত্র বর্ডারে কালার আসবে তাহলে হচ্ছে স্ট্রোক অন, বুঝতে পারছেন? এই 3D ভিউ দিবেন নাকি? জি 3D ভিউ দিবেন এগুলা?
না এই যে জাস্ট হচ্ছে জাস্ট ফুলগুলো বসাবো কাজ শেষ, 3D ভিউ দরকার নেই। এখানে ছোট বড় করে করে আপনারা কিছু ফুল বসাবেন, এখানে ওখানে একটু একটু করে ফুল বসাবেন, বুঝতে পারছেন? ফুলে কিন্তু ভালো লাগতেছে না কিছুতেই, দেন দেখি কি অবস্থা। এটা জাস্ট ভাই শেখার জন্য। ওকে, এখন এতগুলা ফুল না দেন, এতগুলা ফুল না দেন, আপনি একটা দুইটা ফুল ইউজ করতে পারেন, ঠিক আছে? একটা দুইটা ফুল ইউজ করতে পারেন। যেমন ধরেন আমার এখানে এই যে বড় ফুলটা, এই বড় ফুলটি ইউজ করা যেতে পারে, এই ফুলটি ইউজ করা যেতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে একটা দুইটা ফুল ইউজ করা যেতে পারে, এত বেশি না দিয়েও একটা দুইটা ফুল দিতে পারেন। এখানে একটা দিচ্ছেন, এখানে একটা দিচ্ছেন, বাস দুইটা ফুলই এনাফ, আর ফুল দেওয়া লাগবে না আপনার। ওকে, এখন হচ্ছে নিচের লেখাগুলা বাকি আছে, নিচে যে এই যে ঘুম থেকে ওঠার পরে এই আবিজাবি লেখাগুলো আছে, এই লেখাগুলো আছে, এই লেখাগুলো লিখলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? এটা কি স্কয়ার টয়লেট, কি টয়লেট্রিস লিমিটেড? আচ্ছা, স্কয়ার টয়লেট্রিস আছে, আপনি এখানে জাস্ট স্কয়ার লিখে দেন, স্কয়ার লিমিটেড লিখে দেন। এখানে আমরা কি কালার ইউজ করব, নীল নীল, একটা নীল নীল কালার, যে মেরিলের কালারটা ইউজ করি, মেরিলের কালারটা নিয়ে ওকে এখানে ছোট করে লিখতে হবে। তো এখানে ফন্ট সাইজ আপনি ছোট করে দেন, 18 করে দেন, স্কোয়ারটা বড় হাতের লেখেন, স্কোয়ার লিমিটেড, সব বড় হাতের লিখি, স্কোয়ার লিমিটেড লিখে নিচে দিয়ে দিই। আচ্ছা, আর কোন লেখা আপাতত লিখতেছি না, বাকিটা আপনারা লিখে নেন, সমস্যা নেই, আপনাদের মন চাইলে এখানে লিখে নেন, ঘুম থেকে ওঠার পরে বিকালে নাস্তার পর যা মন চাই লিখে নেন, ঠিক আছে? এখানে কিছু লিখে থাকলে লিখবেন। এবারে সেভ করি, ফাইল, ফাইল থেকে চলে যাই এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে, সরি, ফাইল থেকে ফার্স্টে আমরা সেভ অ্যাজ দিব, ফাইল থেকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে আমরা পিএসডি, যে পিএসডি আকারে সেভ করব। এটা হচ্ছে মেরিল্যান্ড, পিএসডি আকারে ডেস্কটপে সেভ করলাম আমি। তো পিএসডি আকারে কেন সেভ করলাম, যাতে পরবর্তীতে আমরা এডিট করতে পারি। ওকে, আবার যে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট। এখন আপনাদের যদি এই যে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজটা বাইরে বাইরে থাকবে আপনাদের, বাইরে যদি না থাকে তাহলে ধরেন এক্সপোর্ট অ্যাজে গেলেন, এক্সপোর্ট অ্যাজ বাইরে পাবেন, অবশ্যই পাবেন, না পাইলে অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউ দিবেন, এক্সপোর্ট অ্যাজ 100% পেয়ে যাবেন, বাইরের দিকে পাবেন, আমারটা ভিতরে আছে, আপনি এটা বাইরে পাবেন। তো এক্সপোর্ট অ্যাজে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গিয়ে এখন এটা আমরা সেভ করব জেপিজি আকারে। এই যে এখানে জাস্ট দেখলাম এটা কেমন, দেখে সবকিছু ঠিকঠাক আছে, এক্সপোর্ট, এক্সপোর্ট দিয়ে দেই, উপরে জেপিজি আছে, দেন ছোট সাউন্ড করে কেউ আসতেছে বোঝা যায় না কিছু। কার ভাইয়া মাউথপিসটা কি সরে গেছে? আমার তো মাউথপিস জায়গা মতো আছে, বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এই পিএইচডি ফাইলটা সেভ করার পরে হ্যাঁ একটু ওপেন করে দেখাবেন তো, মানে আপনার ল্যাপটপ থেকে। আচ্ছা ওকে, ফাইলটা কিভাবে সেভ হয়ে থাকে আমি জিনিসটা আপনাকে বলছিলাম না, আমি যখন সেভ করতে চাই। আচ্ছা ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে, আমি এই যে ডাউনলোড আমার শেষ, কেটে দিচ্ছি আমি, বুঝতে পেরেছি। আচ্ছা না, ওখানে আছে পাঁচ টু ইনস্টলার, এই জিনিসটা লেখা আছে। আচ্ছা দেখেন, আমি এখানে কেটে দিচ্ছি সব, ঠিক আছে, কেটে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা আবার সেভ অ্যাজ দিতে পারি? হ্যাঁ, এই যে মেরিলটা, এই মেরিলটা অন করতেছি, রাইট ক্লিক করেন। যদি আপনার এখানে মেরিল আপনারটা কি এরকম ফটোশপের ইআই আসে, পিএসডি লেখা আসে বা পিএস লেখা আসে? না এরকম এরকম আসে না, আমি আপনাকে বলি সেটা কি রকম লেখা আসে। এটা আপনার এই জায়গা আইকনটা, আইকনটা কি আসে? আইকনটা আসে হচ্ছে আপনার পিএসডি উপরে লেখা আসে, আর ভিতরে লেখা, ভিতরে লেখা আসে পিএস। হ্যাঁ, তাহলে তাহলে আইকন ঠিক আছে। ওকে, আইকন ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওয়েট করেন, অন হয়ে যাবে। দেখেন আমি ডাবল ক্লিক, অন হয় তো? হ্যাঁ অন হয়, মাঝখানে যদি অন হওয়ার আগে যদি কোনো ইয়া দেয়, ওয়ার্নিং দেয়, ওটা কোনো সমস্যা না, ওয়ার্নিংটা দিলে ওকে দিয়ে দিবেন আপনি। আচ্ছা, আর এমনি তো ফাইল থেকে সেভ আছে গিয়ে তো আমি জেপিজি তে সেভ করতে পারবো, তাই না? হ্যাঁ, ফাইল থেকে সেভ আছে গিয়ে জেপিজি তে সেভ করতে পারবেন। মানে আমি যদি এক্সপোর্ট না করি কোনো সমস্যা হবে কিনা? না না, এক্সপোর্ট না করলে আমারও সমস্যা হবে না, এক্সপোর্ট করলে একটু ফাইলের কোয়ালিটি একটু ভালো দেখায়, ঠিক আছে? ভাই এক্সপোর্ট না করে যদি আমরা সেভ এ জেপিজি হিসেবে করি তাতেও তো কোনো সমস্যা নাই, ঠিক না? তত একটা সমস্যা নাই,
লিখলে ভালো লাগতো, যেমন হচ্ছে এখানে কিছু লিখা, এখানে লিখা গুলা, দেন এখানে কিছু ইনফরমেশন দিলে সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যেত। তো আপনারা যখন দিবেন এখানে ইনফরমেশন দিয়ে দিবেন, এখানে ধরেন মোবাইল নাম্বার দিলেন, একটা অ্যাড্রেস দিলেন, একটা ইমেল দিলেন, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার অ্যাড্রেস ইমেল দিলেন, ইমেল দিলেন, বাস শেষ। আর এখানে দিলেন আফটার ওয়েক আপ, দেন হচ্ছে আফটারনুন, বিফোর স্লিপিং দিয়ে দিয়ে এখানে করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের এসডাব্লিউ, এইরকম তিনটা কাজ করে জমা দিবেন আপনারা। ওকে ভাইয়া, জি যখন ওটা ওপেন করি না ওই আপনার পিএইচডি ফাইলটা, জি তখন কিন্তু আপনার যখন ওপেন হয় তখন আপনার পিএস থেকে ওপেন হয়, বুঝছেন? পিএস মানে তো ফটোশপ, পিএস মানে ফটোশপ। আপনি ফটোশপে করতেছেন না এখন, আপনি যদি ছবি আকারে দিতে পেরেছি, আপনার কাছে দুইটা আছে, আপনার কাছে দুইটা আছে ফটো সিসি আর সিএসসি, সেই ক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ দিবেন। ওপেন উইথ দিয়ে এবার এখান থেকে আপনি চুজ করেন, এই যে মোর অ্যাপস চুজ করেন, আপনি কোন অ্যাপ দিয়ে ওপেন করবেন। আপনার কাছে তখন এখানে ফটোশপ সিসি 2020 এর পাশাপাশি ফটোশপ সিএস6 ও দেখাবে, ওটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, ওটা দিয়ে ওপেন হবে। আপনি এই মাত্র যেটা ওপেন করলেন সেটা কি আপনার জেপিজি ফাইলটা ওপেন করলেন নাকি পিএসডি টা ওপেন করলেন? পিএসডি ফাইল, পিএসডি ফাইল। আমি তখন পিএসডি করতেছি, সরাসরি আপনার ইএ ফাইলটা চলে আসছে, সরাসরি আপনার সিএস6 টা চলে আসছে, ওইটাই CS6 দিয়ে তো ওপেন হবে ভাইয়া। আর আমি যেটা মাত্র ওপেন করলাম এটা হচ্ছে JPG ফাইল, এই যে JPG ফাইল। ও আচ্ছা, JPG আমার ঠিক আছে, JPG এটা ঠিক আছে, জি ওকে। তাহলে আজকে হচ্ছে SW এটাই, ঠিক আছে। আর আপনাদের দেখেন, আপনাদের তিনটা ডিজাইন করতে বলছে, তিনটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু কম, এটা কমন থাকবে, এটা সবাই করবেনই, এটা মাস্ট বি করতে হবে। এরপরে আপনি আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগায়া, ঠিক আছে, ক্রিয়েটিভিটি কাজে লাগায় এর চাইতে বেস্ট যদি কিছু করতে পারেন বা একটু ইউনিক, যে আজকে যে টুলগুলো দেখলেন এই টুলগুলো দিয়ে ইউনিক করতে পারেন। যেমন এখানে আমি গোল দিছি, আপনি গোল না দিয়ে ওই যে একটুকে পঞ্চভুজ নিলাম, আপনি পঞ্চভুজ দিয়ে করতে পারেন, আপনি চার কোণা দিয়ে করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি যে এখানে একটু চেঞ্জ করতে পারেন, এগুলো যে ব্লেন্ডিং অপশনে গিয়ে চেঞ্জ করতে পারেন, মানে এই পর্যন্ত যে যে টুল শিখছেন এই টুলগুলো ব্যবহার এখানে করতে পারেন, এ পর্যন্ত যে যে টুল শিখছেন। কিন্তু যে টুল শিখেন নাই সেটার ব্যবহার এই মুহূর্তে করবেন না, কারণ হচ্ছে সেটার ব্যবহার এই মুহূর্তে করলে আপনার কাজ দেখে বাকিরা হতাশ হবে, যে আপনি এত ভালো পারেন বাকিরা পারে না, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, ওইগুলো করতে গেলে আপনি যে 100% পারফেক্টলি পারবেন তা না, আপনারটাই ভুল হবে, কিন্তু সে ভুলগুলো আমরা কিন্তু ধরাই দেবো না, কারণ হচ্ছে আপনি যে টুলগুলো শিখেন না সেটা দিয়ে কাজ করতেছেন। তো সেটা ভুল এখন ধরাতে গেলে আগে টুলটা আমাকে শিখাইতে হবে, বাকিদেরও শিখাইতে হবে। এই জন্য যে যে টুল শিখাই শুধুমাত্র সেই সেই টুল দিয়ে করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন আমি এখানে তাড়াহুড়ো করে করাতে এই দিকের যে দুইটা অ্যালাইনমেন্ট আছে, দেখেন এই ইমেজটা ইমেজ যতটুকু গেছে এখানে, কিন্তু এই ইমেজটা ইমেজের উপর একটু বেশি পরিমাণে চলে গেছে, মানে হচ্ছে ইমেজটা একটু বাম দিকে বা একটু ডান দিকে যেত। তো এটা যদি টাইম নিয়ে করতাম দেখে দেখে সেক্ষেত্রে ভুলটা হইতো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে এই যে এখানে এটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, এখানে খেয়াল রাখবেন কতটুকু কতটুকু গ্যাপ দিতেছেন। ওকে, আজকের মতো ক্লাস শেষ। জি ভাই বলেন। ভাই একটু ব্লেন্ডিং অপশনের কাজগুলো একটু আবার দেখেন না, ওখানে গিয়ে বারবার একটু প্রবলেম পড়তে হয়। ব্লেন্ডিং অপশনের কাজটা আপনি লাস্ট ক্লাসে ভিডিওটাকে দেখেন, কারণ ব্লেন্ডিং অপশনের কাজটা অনেক বড়। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখেন, তারপরে প্রবলেম থাকে আমি তিনবার দেখছি, বাই ওয়ান গেট ওয়ান তৈরি করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ি বারবার। তিনবার দেখার পরে পারতেছেন না ওয়াটারমার্ক এর ওইটাই কালকে একটু দেখাবেন। আচ্ছা লেসার ভাই, বাংলা লেখা যাবে না লেসার ভাই, এই মুহূর্তে বাংলা লেখা যাবে না, আমি বাংলা লিখি না, আপনার এই মুহূর্তে বাংলা লিখবেন না ভাই। কোন সাল একটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন। কোশ্চেনটা হলো যে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন না লোগো থেকে, হ্যাঁ ম্যাজিক টুল থেকে, ম্যাজিক ব্রাশ, ওইটা তো আমাদের নাই। ম্যাজিক সবার আছে ভাই, সবার আছে, যে আপনার এটা ইরেজার আছে, ইরেজারে ক্লিক করে ধরে রাখেন, ধরে রাখেন, বাকি তিনটা বাকি দুটো পেয়ে যাবেন। ইরেজার পরে যেটা শিখার নেই ওটা বাদ দেন, ব্রাশ কি বলে এটারে
রাবার রাবার এই যে রাবারের মধ্যে দেখেন ইরেজার টুল এটা থেকে ম্যাজিক ইরেজার টুল খুঁজেন এটার ভিতরে আছে আচ্ছা বাবা সাউন্ড করে না ভাই সাউন্ড হচ্ছে হ্যালো জি আপু হ্যালো জি আচ্ছা ভাইয়া ক্লাস কি শেষ চলে যাব জি আপু ক্লাস শেষ ঠিক আছে ভাইয়া আল্লাহ